আরে ভাই কি বন্ধু, ছোটবেলার বন্ধু মানে অনেক সবাই মিলে একবার একটু সামনে আমাদের আমার পাশে দাঁড়াচ্ছে না জয় ভয়ে অভিষেক সামনে দেখো আমার সামনে সবাই আচ্ছা প্রথমত বলি যে আমি গান কম্পোজিশন বা গান পার্টিকুলার গান করা এটা আমি কোনোদিন করিনি, এটা আমার একদম প্রথম কাজ। আমি একজন সন্তুর প্লেয়ার, আমি পণ্ডিত তরুণ ভট্টাচার্যের কাছে একদম ছোটবেলা থেকে শিখি, তো ক্লাসিক্যাল গান বাজনা নিয়েছিলাম। তো আমি ওনার কিছু কিছু কম্পোজিশন শুনেছি এবং আমার প্রচুর বন্ধু বান্ধব আছে যারা ভালো ভালো কম্পোজিশন করে, তাদের থেকে আমি বহুত খুব 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 ইন্সপায়ার্ড হই এবং নিজে কিছু করার চেষ্টা করি। আমার নিজস্ব কিছু ইনস্ট্রুমেন্টাল কম্পোজিশন আছে কিন্তু গানটা এই প্রথম, এবং গানটা হঠাৎ করেই একদিন মানে বাড়িতে বসে রেয়াজ করতে করতে এই সুরটা মাথায় আসে, তো সুরটা একটা করা, তারপরে ভাবলাম যে আচ্ছা লিখে দেখি কিরম হয়। তো হিন্দিটা আমি আমার খুব প্রিয় সাবজেক্ট, আমি হিন্দিটাই হিন্দিতেই লিখলাম। তারপরে যে গিয়েছে যমুনা, ও আমার খুবই পরিচিত, তো ওকে আমি বলি যে দেখ এই এই ব্যাপার, তো এই গানটা একবার তুই গিয়ে দেখ। তো এইভাবেই করতে করতে তারপরে মিউজিক অ্যারেঞ্জমেন্ট রেকর্ডিং তারপরে ভিডিও মানে পুরোটাই এভাবেই হয়েছে আর কি। এক্সাইটমেন্ট তো অবশ্যই, মিউজিক একটা এমনই জিনিস আপনি যত করবেন তত এক্সাইটমেন্ট, মানে আমরা আমি যখনই কোনো নতুন কোথাও বাজাই বা কোনো প্রোগ্রামে যাই তো একটা অন্যরকম এক্সাইটমেন্ট থাকে, কারণ সবটাই মনে হয় যে এই নতুন এই প্রথম করছি। তো গানটাও ঠিক সেই রকমই, আর এটা এই কারণে আর একটু বেশি ইয়ে যে এরকম কাজটা আমি আগে কোনো দিন করিনি, এই প্রথম, তো সেই জন্য অনেকটাই এক্সাইটেড যে এটা বেরোনোর পর সবাই শুনুক, সবার ফিডব্যাক কীরকম আসে এবং আশা করি সবার ভালো লাগে, ভালো লাগবে। হ্যাঁ, নেক্সট এরই কন্টিনিউয়েশনে আমাদের হচ্ছে ইয়াদের টু, এটা বেরোনোর পর আমরা ওটার ওপরে যাচ্ছি এবং সামনেও কিছু কাজ আছে, নিজস্ব কিছু কম্পোজিশনও আছে, তো সেগুলো আস্তে আস্তে হচ্ছে আর কি। না বাংলা, এরপর এটা বাংলা, এই ইয়াদের টুটা হিন্দি, তারপরে আরেকটা বাংলা গানের প্রজেক্ট আছে, তো দেখা যাক কতদূর করা যায়, চেষ্টা করবো ভালো করা। থ্যাংক ইউ সো মাচ। मैं बहुत खुश हूँ इस मतलब एल्बम के लिए जो दादा ने मुझे इसमें मौका दिया मुझे, क्योंकि गाना टोटली मेरी बंद ही हो गई थी, उन्होंने भरोसा किया कि ये गाना मैं गा सकती हूँ। तहे दिल से धन्यवाद है उनको, और सभी लोग ने बहुत हेल्प किया मेरे मुझे इस गाने के लिए। बहुत टफ जर्नी है, पहली बार तो वहाँ पर बुकिंग काउंटर में बैठकर पैसेंजर के साथ में डील करना बहुत ही टफ है, मेरे लिए तो बहुत टफ है, और उसमें इतना ज़्यादा बात करना होता है जिससे गले में भी बहुत ज़्यादा प्रॉब्लम होती है। उसके बाद से घर में आकर दादा ने जो मुझे गाना दिया था उसके बाद रियाज करना गाने के लिए, कितना हद तक मैं कर पाई हूँ अब ये जब होगा रिलीज सुनेंगे लोग तभी बोल पाएंगे, मैं तो मुझे पता नहीं। बहुत मुझे तो टाइम ज़्यादा मिलता ही नहीं था, मैं रात में ये गाना मैं सब सो जाने के बाद से तब रात में मैं नाम से अपने रूम में करती थी। देखिए सॉरी पब्लिक से मैं यही करती मतलब यही बोलना चाहती हूँ कि ये गाना कैसा हुआ है, और आप लोग का फीडबैक बहुत ज़रूरी है, आशा करती हूँ कि आप लोग को पसंद है, और प्लीज़ लाइक कमेंट्स सब दीजिएगा, और आशीर्वाद, आप लोग का आशीर्वाद बहुत ज़रूरी है। थैंक यू। চিরদীপ সরকার ছোটোবেলা থেকে আমার কাছে শিখছে, বহু বছর হলো, অত্যন্ত ভালো ক্লাসিক্যাল মিউজিকটা বাজায়,
দেশে বিদেশে প্রোগ্রাম করে বেড়ায়, কিন্তু আমার জানা ছিল না যে লাইট মিউজিকটা ও এত ভালো করে, এত ভালো ওর জ্ঞান আছে, সুর করা, লেখা, অ্যারেঞ্জমেন্ট করা, এত যে ও বিভিন্ন দিকে ওর এত ট্যালেন্ট সেটা আমি জানতাম না। এই গানটা শোনার পর আমি অভিভূত, মুগ্ধ, এবং চিরকে আমি একটাই কথা বলতে চাই যে দুটো লাইনই একসঙ্গে হতে পারে, কেন হবে না? উস্তাদ রাইস খান সাহেব, পণ্ডিত শিবকুমার শর্মাজি, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, প্রত্যেকেই তো দুটো লাইন, ক্লাসিক্যাল এবং লাইট মিউজিক, দুটোকেই একসঙ্গে মানে কোথায় নিয়ে চলে গেছেন। তো চিরকে আমি আশীর্বাদ করি যাতে আরও উত্তরোত্তর ক্লাসিক্যাল মিউজিকের সঙ্গে সঙ্গে এই লাইনটাও আরও এগিয়ে যায়। ওকে মেন কথা আমি ওকে বলেছি যে কোনো ফিল্মে মিউজিক কর, ফিল্মে মিউজিক ধর, ওর সেই ক্যাপাসিটি আছে আমার মনে হয়েছে। আমি বলে দিয়েছি আমি তোর পাশে আছি, যখন যেটা দরকার লাগবে আমি চাই ও কোনো ফিল্মে মিউজিক করুক এখন। হ্যাঁ, সেইটা খুব আনন্দের, সবার সাথে দেখা হলো, আর একটা নতুন গান এরকম লঞ্চ হলো, যে গানটা খুবই মিষ্টি একটা গান, চিরদীপ কম্পোজ করেছে, লিখেছে, যমুনা গেয়েছে, এবং সঙ্গে আরও গুণী সমস্ত মিউজিশিয়ান এবং টেকনিশিয়ানরা যুক্ত হয়েছেন। যে কোনো নতুন কিছুর শুরুর দিন থাকাটা সবসময় আনন্দের, আর এই গানটা আমার মনে হয় অনেক দিন থেকে যাবে সবার কাছে যদি ঠিকঠাক পৌঁছয়। আমি চাইব যে এই গানটা সবার, যাতে যারা শুনবে প্রত্যেকের যাতে হৃদয় স্পর্শ করে। সত্যি কথা, যমুনা সম্পূর্ণ অন্য পেশায় আছে, সারাদিন ধরে আমি শুনলাম ও সারাদিন ট্রেনের টিকিট কাউন্টারে বসতে হয়, ওকে ওই ইন্ডিয়ান রেলওয়েজে আছে এবং সেখানে টিকিট বিক্রি করতে হয়, মানে কতটা কি বলবো, ভিড়ের মধ্যে চিৎকারের মধ্যে সময় কাটে ওর, সেখান থেকে গলা বাঁচিয়ে গান বাজনা করে এবং গান বাজনার প্রতি আগ্রহ অধ্যাবসায় বজায় রেখে ও যে এতটা অবধি পৌঁছেছে এটা সত্যি খুব ইন্সপায়ারিং। আমার মনে হয় যে ও এখনও বহুদিন গান বাজনা করবে এবং এই স্ট্রাগলটার একটা ভ্যালু আছে, সেটা আগামী দিনে আরও পাওয়া যাবে। চিরদীপ খুব গুণী মিউজিশিয়ান একজন, তরুণদার খুব কাছের ছাত্র এবং প্রথম সারির ছাত্র, ও নিজে যেমন সুন্দর সন্তুর বাজায়, সেরকম সুন্দর কম্পোজ করেছে, সেরকম সুন্দর লিখেছে, ওর কাছ থেকে ভবিষ্যতে আরও দারুণ দারুণ কম্পোজিশন এবং বাজনা আমি এক্সপেক্ট করি। হ্যাঁ, চার দশক আমার গানটা খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে গানটা। গানটা কিরকম ভাবে মন একটা হন্ট করে গানটা, ঠিক আছে, ইয়াদের শুধু শব্দটাই নেই, গানটাও খুব হন্ট করছে। আর আমি যেটা বলছিলাম যে তরুণের সঙ্গে আমার সম্পর্ক তো মানে সেই যেটা বলছিলাম যে চার দশকের একটা সম্পর্ক, এবং চার দশক আমরা মিউজিশিয়ান এবং পরস্পরকে চার দশক ভালোবেসেছি, আরও যে কটা দশক আছে আমরা ভালোবাসব। গান বাজনা ছিলাম, এখনও এক ডাকে তরুণকে আমি রেখেছি যে আমার পেন্টিংস এক্সিবিশন আছে, তুই চলে আয় এসে বাজাবি। তো আমার পেন্টিংস এক্সিবিশনেও চলে এসেছিল নির্দ্বিধায়। ও যখন বলেছে আমি গান শুনতেও চাইনি, আমি তুই বলেছিস আমি চলে যাবো, বলে না তোকে আমি পাঠাচ্ছি শোন, ছেলেটা খুব ভালো গুণী। কজন গুরু তার ছাত্র সম্পর্কে এরকম বলতে পারে? খুব কম। আমার গুরু বলতে পারতেন সলিল চৌধুরী, বলতেন দেবু দারুণ, ব্রিলিয়েন্ট, আমি ব্রিলিয়েন্ট নই, কিন্তু উনি মনে করতেন তাই উনি বলতে পারতেন। আমাদের সময়ে এই সময় এসে দাঁড়িয়ে আমরা ক্লাসিক্যাল মিউজিশিয়ানসদের বিশেষত আমরা তো আর দেখি না, বা কেউই তার গুরু ক্লাসিক্যাল মিউজিশিয়ানস কেউই প্রায় মানে তারা তাদের নিজেদের ছেলে মেয়েদের ছাড়া যাকে সেটা অন্য কথা, কিন্তু এরকমভাবে যে একজনকে এরকমভাবে এগিয়ে দিচ্ছে সবার সামনে, এভাবে বলতে পারে ও দুর্দান্ত বাজায়, ও দারুণ বাজাচ্ছে, এবং গানটা অসাধারণ। যে মেয়েটি গেয়েছে, এই ওর নামটা হচ্ছে
যমুনা গেয়েছে, দারুণ গেয়েছে, দারুণ এতটা ভালো গেয়েছে যে আমি ভাবছিলাম আমি বলবো যে সুবীর একটা ঠিক রেখে দাও, আমাদের আমাদের নিজেদের কাজে লাগবে। তো এখান থেকে শুরু, তারপর যতটা যেতে পারবে। এই কিছুক্ষণ আগে কথা হচ্ছিলো, আমি বললাম পার্সিভিয়ারেন্স যদি থাকে আর যদি পার্সিভ করতে থাকো, ওই রকমভাবে করতে থাকো, তাহলে ওই জায়গাটা পৌঁছতে পারবে। পৌঁছানো পৌঁছতে হবে আমাকেও, মানে পৌঁছানোর কাজ শুধু ওর নয় আমাদেরও রয়েছে। আর তোমরা যারা মিডিয়াতে মাত্র এখন আমার কথা বলা শুনছো, তাদেরকে বলবো যে আমাদের এই গানটা অসাধারণ গান কিন্তু, হ্যাঁ এই গানটা তৈরি হয়েছে অসাধারণ হয়েছে, এবং সেই গানটা কে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এই যে যখন আমি কথা বলছি গুনগুন করে হচ্ছে, কখনো পুরনো লাগছে না, তখন মনে হচ্ছে না যে আচ্ছা এখানে আমি এসেছি আমি তাড়াতাড়ি বেরিয়ে চলে যাবো, আমি বোর যা আমি বোর হচ্ছি না, এটা হচ্ছে এই গানটার গুণ। এই যে চিরদিন অসাধারণ গানটা কম্পোজিশন হচ্ছে, আমি জানি না ও দ্বিতীয়বার আর কম্পোজিশন কী করবে, সেটা ওর ওপর তৈরি হবে, ও কী করে এই মোল্ড থেকে বেরোবে। কিন্তু এই গানটা যেটা হয়েছে, আমি বলছি এটা এরা যেন এটা যদি ঠিক রকমভাবে রাখা যায়, এটা যে একটা চিরকালীন গান হয়ে গিয়েছে। আর অসাধারণ ভালো অ্যারেঞ্জমেন্টস, ভীষণ সহজ সরল, যেরকম আমরা শুনতাম ভালো লাগতো আমাদের, সেরকম একটা অ্যারেঞ্জমেন্ট। চলো ভালো থেকো।